প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চেকে লাইফস্টাইল করে আজ আমরা পিপা চিকেন তৈরি করা শিখব। রেসিপিটি একেবারে ভিন্নধর্মী, ভিন্ন ঘরানার। রেসিপিটি ভালো লাগলে স্বজনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি পিপার চিকেন। প্রিয় দর্শক, পিপার চিকেন তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি প্রথমে চার ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি। একটি লেবু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর লেমন জুসটা আমাদের লাগবে, সেই প্রসেসটাই আমি করছি। লেমন জুসগুলো একটি মিক্সিং বোলে চেপে নিয়ে নিব আমি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস নিয়েছি 1 কেজি চিকেনের জন্য। ম্যারিনেট করবো। 1 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, উঁচু উঁচু 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি ব্যবহার করলাম, 1 চা চামচ জিরার গুঁড়ি ব্যবহার করেছি, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব। এরপর এটাকে কিন্তু এভাবে রাখা যাবে না, তো একটু পানি দিয়ে দিব। বলতে পারেন, ভাইয়া এখানে আরও লেমন জুস দিলে কী ক্ষতি ছিল? আরও লেমন জুস দিলে চিকেনটা একদম টক হয়ে যেত। তো এখানে পানি এবং লেমন জুস মিশিয়েছি। পানি মিশিয়েছি 1 টেবিল চামচ, লেমন জুস 2 টেবিল চামচ মিশিয়েছি। একটি চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন 1 কেজি ওজনের। তো এটা হচ্ছে আসলে কক মুরগি, তো সেটা আমাদের পালা মুরগি এবং চোরে বেড়ানো মুরগি। এই মুরগিটা খাওয়া যায়, যে মুরগি চোরে বেড়ায় মাঠে ঘাটে ওই মুরগি খাওয়া যাবে, ওটা আমাদেরকে স্যার বলেছেন। এখন মুরগিটাকে আমি পরিষ্কার করে ভালো করে পানি ঝরা দিয়ে, পানি শুকিয়ে যাওয়ার পরে ডিপ কাট করে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকে বলেন যে আমি একটু কথা বলি বেশি, বোঝানোর চেষ্টা করি না। তো এটা হচ্ছে লাইফস্টাইলের রেসিপি, তো এটা আপনাদের বুঝিয়ে বলতে হবে। লাইফস্টাইলের রেসিপিগুলোতে কথা একটু বলতে হয়, তা না হলে বোঝা যায় না। অনেক প্রশ্ন করে, অনেক কমেন্টস করে, তো আমি বিরক্ত হই না, আমি আরও খুশি হই। তো কিছু কথা আছে, এগুলো বলতেই হয়। তো কথা বলতে বলতে আমি চিকেনটাকে ডিপ কাট করে নিয়েছি, চারপাশে সলিড মাংস যেখানে আছে সেখানে সব জায়গায় আমি ডিপ কাট করে নিয়েছি। এখন আমরা চিকেনটা ম্যারিনেট করব। যে মশলাটা আমি রেডি করেছি, লেমন জুস এবং হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে একটা মশলা রেডি করেছি, সে মশলাগুলা অল্প অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের দেখতে পাচ্ছেন আমি হাতে সাজিয়ে মিশাচ্ছি, এবং হাতে সাজিয়ে মিশাতে হবে। এটা প্রয়োজনে 2 হাত দিয়ে মিশাবেন। তো আমি 2 হাত দিয়ে মিশিয়েছি, 2 হাত ভালো করে ক্লিন করে নিয়েছি। মুরগির যে ভিতরের সাইডটা আছে সেখানেও মশলা দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব, এবং ভালোভাবে যেন মশলাগুলো প্রবেশ করে। তো মশলাগুলো মেশানো আমার ডান। এখন আমরা চিকেনটাকে 2 ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেস্টে রেখে দিব। হাতে যদি সময় থাকে 2 ঘন্টা রাখবেন, আর তা না হলে 30 মিনিট রাখলেও চলবে। তো বেশি সময় ধরে রাখলে মশলাগুলো প্রবেশ করবে চিকেনের ভিতরে। 2 ঘন্টা পর আমি চুলা চলে আসলাম। চুলা একটা কড়াই বসিয়ে তাতে আমি 1/4 কাপ কাঠের গাংনিতে বাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলেই ফোড়নে দিয়ে দিব আমি 2টি মাঝারি সাইজের তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করলাম, 2টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি অ্যাড করলাম, 4টি সবুজ এলাচ অ্যাড করলাম, 4টি লবঙ্গ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি নেড়ে চেড়ে 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে আছে। 30 সেকেন্ড পর সুন্দর একটা স্মেল নাকে আসলে, আমরা যে হাফ কেজি পেঁয়াজকে একটি পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিব। দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এদিকে চুলার ফ্লেম লো ফ্লেমেই আছে এখনও, তো একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য। তো লবণ দিতে এখানে সাবধানতা অবলম্বন করবেন, কেননা 1 চা চামচ লবণ আমি চিকেনে ব্যবহার করেছি। তো লবণটা দেওয়া এই জন্য যাতে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার ফ্লেমটা লো ফ্লেমেই থাকবে। লো ফ্লেমে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যাবে। ঢাকনাটা আমি খুলছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, মাঝখান থেকে একটু ফাঁকা করে এখানে আমি বাটা মশলা ব্যবহার করব এখন। তো প্রিয় দর্শক, প্রথমে আমি রসুন বাটা ব্যবহার করছি 1 টেবিল চামচ, আদা বাটাও ব্যবহার করছি আমি 1 টেবিল চামচ। ভালো করে প্রথমে
নেড়ে চেড়ে আদা রসুন মিশিয়ে নিব। এরপর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখবেন আদা রসুনের কাঁচা একটা গন্ধ ছিল, সেটা চলে যাবে। এরপর আমি ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো আমার ডান। প্রিয় দর্শক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পেঁয়াজটা নরম করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা আমি খুলছি। প্রিয় দর্শক, দেখুন পেঁয়াজগুলো কিন্তু আগে থেকে সফট হয়ে গিয়েছে, তবে ব্রাউন করে ফেলা যাবে না কিংবা পোড়ানোও যাবে না, সেই জন্য লো ফ্লেমে আমি নরম করে ভেজে নিয়েছি। এখন আমরা এখানে অ্যাড করে দিব যে চিকেনটা আমরা ম্যারিনেট করেছি, সেটা নিয়ে এসেছি ফ্রিজ থেকে, ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টা রেখেছিলাম, তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের চিকেনটাও কুক হবে আর পেঁয়াজটাও আস্তে আস্তে গলতে থাকবে, এতে করে চিকেনের স্বাদ আর পেঁয়াজের স্বাদ মিলেমিশে একাকার হয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে একটু উল্টে দিব আমরা। এখন পেঁয়াজগুলো যেন চারপাশে সমানভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখবো। তো প্রিয় দর্শক, আমরা এখন ব্যবহার করব সাদা গোলমরিচের গুঁড়ি। তো সাদা গোলমরিচের গুঁড়ি আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি। তো প্রথমে অর্ধেকটা ব্যবহার করব, দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চিকেনটাকে উল্টে দিব, পেঁয়াজগুলোকে চারপাশে দিয়ে দিব। এরপর আমি অপর পাশে বাকি অর্ধেকটা সাদা গোলমরিচের গুঁড়ি ব্যবহার করছি, হোয়াইট পেপার, এবং একই সাথে আমি এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ি ব্যবহার করছি। এই গরম মশলায় দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে, কালো গোলমরিচও রয়েছে। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা, সুন্দর একটা স্মেল দিবে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর চিকেনটাকে উল্টে পাল্টে দিব। তো এখন চিকেনটা আমাদের কষানো চলছে, যাতে চিকেনের গায়ে লেগে থাকা মশলাগুলো কষানো হয়। দপ করে পানি দিতে যাবেন না, প্রথমে আমরা চিকেনটাকে লো ফ্লেমে কষাবো। প্রিয় দর্শক, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব আর ডেকে দিয়ে আমি 10 মিনিট যাবো এটা কষাতে থাকবো। আমি বেশ কয়েকবার ঢাকনা খুলেছি, উল্টে দিয়েছি, আবার কষিয়েছি, এভাবে 10 মিনিট। এখন আমরা ফুটন্ত গরম পানি ব্যবহার করব। তো 1 কেজি ওজনের একটি চিকেনের জন্য আমি 1 লিটার পানি ব্যবহার করছি। পানির রেশিওটা আপনারা অবশ্যই মনে রাখবেন, আই মিন 4 কাপ পানি আমি ব্যবহার করেছি টোটাল। চারপাশের মশলাগুলো নামিয়ে দেব আর পানিগুলো চিকেনের উপরে দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ডেকে একদম পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত আর গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত কুক করব। তার মাঝে একবার নেড়ে ছেড়ে মিশানো আমি আপনাদের দেখাচ্ছি, এই কাজটা অবশ্যই করবেন। দেখুন মাঝে মাঝে কিন্তু চিকেনটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে, উল্টে দিতে হবে, তা না হলে এক পাশ কুক হবে আরেক পাশ কুক থাকবে না, এক পাশ সফট হবে আরেক পাশ একদম হার্ড থেকে যাবে। তো ঢাকনা দিয়ে ডেকে একেবারে গ্রেভি ঘন হওয়া পর্যন্ত একেবারে লো ফ্লেমে কুক করেছি আমি। ঢাকনাটা আমি খুলছি আর এই কাজটা করতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে, আমি লো ফ্লেমে করেছি, তা না হলে পেঁয়াজগুলো গলবে না। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও প্রায় গলে গিয়েছে, আর দেখতে অসাধারণ লাগছে। চিকেনটা আমাদের কুক করা ডান আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আপনারা। চারপাশে মশলাগুলো নামিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, ঢাকনা দিয়ে ডেকে সরাসরি চুলা থেকে নামিয়ে নিব আমি এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব, উপর থেকে গ্রেভি দিয়ে দিব। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু, ভীষণই দুর্দান্ত। তো ঈদে মেহমান আসলে গরু মাংসের পাশাপাশি এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, একেবারেই অল্প উপকরণে
তৈরি করা খুবই সহজ। ঈদের ঝামেলায় অবশ্যই আপনারা এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করবেন, সবাই খেয়ে তৃপ্তি পাবে এবং খুশি হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।